بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده ওসাল তোসালাম আল্লা মাল্লা না বিয়ে বা আদা একবন জিজ্ঞেস করছিলেন যে বিয়েটা কি তকদিরের ওপর না নিজের কর্মের উপর সম্মানিত বোন আসলে তাকদির প্রত্যেকটা বিষয়ে তাকদিরের লেখা আছে প্রত্যেকটা বিষয় তাকদিরে লেখা রয়েছে তবে তাকদির দুই প্রকার একটা হলো তাকদির মোতলাক বলে যেটা তাকদির কোনো পরিবর্তন নেই আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত সেটা হবেই আর একটা তাকদীর তাকদির যেটা বলা হয় তাকদির আর মো আল্লাখ ঝুলন্ত তাকদির মানুষ কোনো জিনিস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে প্রার্থনা করছে চাচ্ছে এই তাকদির পরিবর্তন হইতে পারে এ তাকদির পরিবর্তন হতে পারে তবে তাকদির প্রত্যেকটা বিষয় নির্ধারিত রয়েছে আল্লাহ বলছেন ইনাকুল্লা সেইন খলাক আল্লাহ সালা প্রত্যেকটা বিষয় তিনি তাকদির বিষয় আর যেগুলো তিনি সৃষ্টি করেছেন সেভাবে এখন তাকদির আর ভালো মন্দ এগুলা তাকদিরে আছে মানুষের তবে হ্যাঁ আমরা জানি যে ইমান ইমান বলে একটা জিনিস আছে আর এর সাথে আর কানুল ইমান বলা হয় আর আল ইমান ইমানের রুকুন ছয়টি আমরা জানি প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস করা তার ফেস্তাগণের প্রতি বিশ্বাস করা তার নাজিল গ্রন্থের প্রতি বিশ্বাস করা নবী নবিরাসুলগণের প্রতি বিশ্বাস করা পরকালের প্রতি বিশ্বাস করা আর তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা ভালো মন্দ যা ঘটের প্রতিও বিশ্বাস করা মুসলিম রহমল হাদিস নিয়েছেন অন্য অন্য গ্রন্থে হাদিস এসেছে তো যে বিষয়টি হল যে যে বিবাহ এগুলো তাকদির সব কিছুই তাকদির সব কিছুই তাকদির তবে মানুষ খারাপ কাজ করে অন্যায় কাজ করে আল্লাহ দিকে নিষ্পত করবে এটা নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন অসারুলাইলাইক মানে খারাপ কাজ আপনি করলেন যে না অন্যায় উপকর্ম যা কিছু করলেন তারপর বলছে সব আল্লাহ করেছে এটা না যে বললাম আপনাকে তাকদির দুই প্রকার মোতলাক যেটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ আছে সেটা পরিবর্তন হয় না আর মো আল্লাহ বললাম যে মানুষের আমলের মাধ্যমে এটা চেঞ্জ হইতে পারে যেমন বিপদ আপদ মুসিবত দেখছেন সামনে মনে হয় হইতে পারে আপনার তাকদির লেখা কিন্তু বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করছেন প্রার্থনা করছেন মিনতি করছেন আল্লাহ তাক চেঞ্জ করে আপনার কল্যাণ করতে পারে হয়তো বিবাহ যে এরকম কিছু আপনি চেষ্টা করছেন একটা ভালো ছেলে আপনার ভাগ্যে জুটুক অনুরূপী ছেলে একজন ভালো মেয়ে পারজন লালার কাছে প্রার্থনা করছে করছে করতে আছে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ তাকদির চেঞ্জ হতে পারে সেটা এক কথা বিষয় হল তাক এই বিষয়গুলা আপনার বিশ্বাস করতে হবে আর পরিশ্রম করতে হবে যে কোনো জন্য পরিশ্রম করার পরে যেটা আসবে সেটাই ফল আর এখনকার ছেলে ছেলেমেয়েরা যারা বর্তমানে একজন ছেলে আর একজন মেয়েকে পছন্দ করে নিচ্ছে বাপমার অনুমতি ছাড়াই বাপমার অজান্তেই একজন ছেলে আর একজনকে বের বের করে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করছে বা আর কিছু এগুলো শৈতেনি কাজ এগুলা শৈতেনি কাজ একজন মেয়ে পড়াশোনা করবে পর্দা পশিদে সই থাকবে তার নিজের ইজ্জত আবরকে হেফাজত করবে ভালো হয়ে চলার চেষ্টা করবে শরীয়তের হুকুম হাকাম মানবে এরপর আল্লাহর কাছে প্রার্থনা করবে বাপ মা আছে নিজে আল্লাহ কাছে প্রার্থনা করবে যে আল্লাহ যেন তার একজন ভালো সঙ্গী বানায় দেয় অনুরূপ ছেলেও তাই আল্লাহর কাছে প্রার্থনা করবে সে ইসলাম শরীয়তের হুকুম হাকাম মানবে এরপর আল্লাহর কাছে প্রার্থনা করবে সে যে যা চাই এরপরে যদি চেষ্টা করার পরে দোয়া করার পরে আল্লাহর কাছে যেটা হবে সেটা তাকদির আর এখন মানুষ একটা ছেলে আর একজন মেয়ের সাথে এমনিতেই অপকর্ম করার পর তাকদিরের দোষ দিচ্ছে এটা না কারণ তাকদিরের বিষয়টা হলো যে দুই প্রকার তাকদিরের ভিতরে পদভ্রষ্ট প্রসিদ্ধ দুই পরকার সম্প্রদায় আছে এক প্রকার সম্প্রদায় যারা হলো কাদার ইয়া কাদার ইয়া এরা মূলত তাকদিরকে অস্বীকার করে অস্বীকার করে কি করে যে ওরা বলে একটা কাজ নিজে হয়তো করলো ধরেন সে দরজা তৈরি করলো বা একটা খাট তৈরি করলো বা কোন একটা জিনিস তৈরি করলো সে বলছে যে এখানে আমিই তৈরি করলাম এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই এটা বাতিল কথা জি আপনি করেছেন নিজেই করেছেন কিন্তু আল্লাহর ক্ষমতা আছে বলে পেরেছেন আপনার অসুখ হলে তো আপনি আর অসুখকে ঠেকাইতে পারেন না পারেন কি অসুখ হলে অসুখকে ঠেকাইতে তো না কেন যে হওয়া সুখ আবার নিজের থেকে আসলো তো যে কাজটা আপনি করছেন যে আপনি করছেন কিন্তু আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আপনাকে জ্ঞান দেশে বুদ্ধি দেশে বিদ্যাই পেরেছেন আর একটা জাবর এরা বলে যে যা কিছু হচ্ছে অন্যায় অপকর্ম যা কিছু হচ্ছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে এগুলো আমার করার কিছু নাই আমার কারণে কিছু নাই মানে অন্যায় উপকর্ম জেনা বিচার ফাহ যত প্রকার কাজ করছে নাচ গান ড্যান্স মারামারি হচ্ছে যা কিছু হচ্ছে সব বলছে এগুলা সব তাক দিলে লেখা হয়ে গেছে মানে ও অন্যায় কাজ করছে একজন জভাই করে দিল বলছে না এটা তাক দিলে তাই মানে এক কথা যত প্রকার অন্যায় কাজ হচ্ছে সবগুলা দোষ আল্লাহর জি না এগুলো তাক দিন না এরেও এও তাকদিরকে অস্বীকারী এও তাকদিরকে অস্বীকারী কারণ আল্লাহ আপনাকে ভালো মন্দ বুঝার জ্ঞান দেছে তা আপনি ভালো মন্দ যেগুলা ভালো সেগুলা করেন আপনি আর যেগুলা মন্দ কাজ সে তার থেকে দূরে থাকেন তাহলে তো আপনার করলেন আপনি বুঝবেন যে হ্যাঁ জিনিসটা করলেন ও করলেন ভালো মন্দ আপনার জ্ঞান আল্লাহ বুদ্ধি জ্ঞান দান করেছেন মানুষ আল্লাহ সুমাহাত্লা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব করে তিনি সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ জাতি ভালো কোনটা মন্দ কোনটা অন্যায় কোনটা নাই এটা তো বুঝেছে এগুলা এগুলা চেষ্টা করবে এগুলা চেষ্টা করবে জিনিসগুলা থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এই হারিস আলামায়ান ফাক ওস্তায় বিল্লা হারিস আলামায়ান ফাক তোমার জন্য যেটা কল্যাণ সেটা তুমি করার জন্য চেষ্টা করো আর বিল্লাহ আল্লাহ সাহায্য চাও তাহলে এখানে জাবরিয়ারের উত্তর দেওয়া হচ্ছে যে ইহারিস আলামায়ান ফাঁক জাবরিয়ারা বলছে যে যা কিছু সবগুলা আল্লাহ করাচ্ছে অন্যায় উপকর্ম যা কিছু হচ্ছে তাই আল্লাহ রসুল সাল্লাহাম বলছে ই হারিস আলামায়ান ফাক তাদেরই জবাবে বলা হচ্ছে যে তোমরা তোমার জন্য যেটা কল্যাণ সেটা করো তাহলে হে জাবরি তোমরা যারা বলছো সবকিছু কিছু অন্য প্রকর্মে যা হচ্ছে সব আল্লাহই করাচ্ছে তো তোমাকে তো আল্লাহ যেগুলা কল্যাণ কাজ সেগুলো কাজ করতে বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে যেগুলো কল্যাণ করার কাজ ওহির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ জানিয়ে দিয়েছে যে যেগুলো কল্যাণ কর কাজ সেগুলো আপনার করার জন্য বলছে তাহলে খারাপ কাজ থেকে আপনি দূরে থাকেন আর যারা কাদরিয়া তাদেরকে বলা অবস্থা আইন বিল্লা তুমি জি তুমি যে কাজগুলা করছো নিজে কিন্তু এখানে আল্লাহর সাহায্য ছাড়া তো হয় না আল্লাহ তোমার সাহায্য করছে তাই তুমি করতে পারছো এই জন্য দুই গুরুপি বাতিল এদের আকিদা বাতিল তাই যে ভালো মন্দ এগুলা আপনার তাক দিয়ে লিপিবদ্ধ জি আছে বিয়ে আপনার তাক দিয়ে লিপিবদ্ধ আছে কিন্তু অন্য অপকর্ম করে বলবেন যা বলবেন না যে এটা আল্লাহ করাইলো অন্য উপকর্ম থেকে দূরে থাকবেন তারপর যদি কিছু ঘটে তাহলে ভিন্ন কথা যে আপনি ভালো হয়ে চলার চেষ্টা করবেন অন্য থেকে নিজেকে রক্ষা করবেন আপনার ভালো একজন স্ত্রীর প্রয়োজন আপনি আল্লাহর কাছে দোয়া করেন প্রার্থনা করেন কাঁদেন চান আল্লাহর কাছে দেখবেন আল্লাহ সেটা প্রশস্ত করে দিবেন একজন আপনার ভালো স্বামী চাওয়ার পাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন কাঁদেন আল্লাহর কাছে কাছে কাকতিবিনিত করেন এমনিতে চাইলে নয় যেভাবে চাইতে হয় সেভাবেই চান আল্লাহর কাছে দেখবেন আল্লাহ ব্যবস্থা করবে আসলেই আমরা ফেতনার যুগ এমনিতে ফেতনায় পড়ে আসি কত আর ফেতনা মানে এখন শিক্ষা প্রতিষ্ঠান এমন যে কোনো জায়গাতে ছেলে মেয়ে একে অপরে সব জায়গাতে দুনিয়ার সব জায়গাতে অশ্লীল ছড়াই পড়েছে বর্তমানে অশ্লীল ছড়ায় পড়েছে একজন ভালো ছেলে ভালো মেয়ে পাওয়া কঠিন যেমন ভালো মেয়ের জন্য ভালো ছেলে পাওয়া কঠিন মানে একে অপরের সাথে সম্পর্ক এমন হয়েছে যে এমন মনে হয় দুনিয়াতে এমন মানে খুব কম বাল্লার আল্লাহ তো রাগ সেভাবে কিন্তু তারপরও মানে খুঁজে পাওয়া যায় না একজন ছেলে একজন ভালো মেয়ে খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজে মেয়ে পাওয়া পাচ্ছে না দেখা ওর সাথে লাইন ওর সাথে লাইন ওর সাথে লাইন আর একজন ভালো মেয়ের জন্য ভালো ছেলে খুঁজছেন ছেলে ওর সাথে লাইন ওর সাথে দুনিয়াটা এরকম দুনিয়াটা লম্পটের দুনিয়া অন্যায় উপকর্ম ধোকাবাজের দুনিয়া যে যত মানুষকে ধোকা দিতে পারবে সে বেশি চালাক যে মানুষের সাথে অন্যায় কাজ করতে পারবে সে বেশি চালাক চালাক নাকি তারাই চালাক নাকি তারাই তারাই নাকি বড় শিক্ষিত আজকে এইভাবে সমাজগুলা নষ্ট হয়ে যাচ্ছে নিজের ছেলে আমরা নষ্ট করছি আল্লাহ সুমাহা আল্লাহ যেন আমাদের বহুকাল পরকাল কল্যাণ দান করেন জি তাই বিয়ে স্বাদের বিষয়গুলো এবার তাকদিরের বিষয় তবে আপনি আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো দোয়া করবো যাতে কল্যাণ হয় যে আপনার ভালো স্ত্রী পাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার ভালো স্বামী পাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে প্রার্থনা করেন অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন এরপরে যেটা তাকদিরে লিখবে সেটাই যেটা আমার তাকদিরে আছে সেটাই হবে ইনশাআল্লাহ اللهم سبحاننا ودرك الفلك والكل عند كرن وكدا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب